হ্যালো বন্ধুরা আজ আবার আপনাদের সঙ্গে উপস্থিত হলাম মালয়েশিয়ান ভাষা একটু বাংলা ভাষার বেসিক টিউটোরিয়াল নিয়ে এই টিউটোরিয়ালে দেখানো হয়েছে ছোটো ছোটো মালয় ভাষার বাক্যগুলি কিভাবে ব্যবহার করবেন এবং নতুন নতুন শব্দ যার মাধ্যমে আপনি কথা বলতে পারবেন এই টিউটোরিয়ালটি মালয়েশিয়ার আঞ্চলিক ভাষার সাথে সম্পূর্ণই মিল পাবেন আশা করি বিষয়টি নতুন এবং পুরাতন যারা রয়েছেন সকলের কাছে ভালো লেগে থাকবে তাহলে আর দেরি না করে আপনিও শিখে নিতে পারেন আমাদের আজকের এই মালায় কোষ্ঠী যেমন হইসে এর মালহীন শব্দটি হবে সুডা সুডা অর্থ হল হৈসে শেষ এর মালিশান শব্দটি হবে হাফিজ হাফিজ অর্থ হল শেষ বাতি কোথায় লাম্পু মানা লাম্পু মানা অর্থ হল বাতি কোথায় মাপার যন্ত্র তিং বাং তিং বাং অর্থ হল মাপার যন্ত্র লেখা তুলিস তুলিস অর্থ হল লেখা লেবু লিমাও লিমাও অর্থ হল লেবু করাত গির গাজি গির গাজি অর্থ হলো করাত সে ভয় পাইছে দিয়া তাকুট দিয়া তাকুট অর্থ হলো সে ভয় পাইছে ভূত বা রাক্ষস ভূত বা রাক্ষসের মালিশ শব্দটি হবে হাংতু হাংতু খালি ছিল কোসং আড়া কোসং আড়া অর্থ খালি ছিল গর্ত লোভাং লোভাং অর্থ হলো গত বা জায়গা আমি একবার দেখলাম ছায়া সাতু কালি তেঙ্গু ছায়া সাতু কালি তেঙ্গু সে চলে গেল দিয়া দিয়ালারি দিয়া অর্থ হলো সে চলে গেল আমি রান্না করলাম সায়া সুডা মিনাঙ্গিস সায়া সুডা মিনাঙ্গিস আমি রান্না করলাম পেয়ে গেছি সুডা দাপ্পাত সুডা দাপ্পাত অর্থ হলো পেয়ে গেছি পাই নাই তাডা দাপপাত তাডা দাপপাত অর্থ হলো পাই নাই আমার ভুল হয়ে গেছে ছায়া সুডা সালা ছায়া সুডা সালা অর্থ হল আমার ভুল হয়ে গেছে কোনো ঝামেলা নাই তাডা মাসালা তাডা মাসালা অনেক ভালো বাইনাক বাগুস বাইনাক বাগুস অর্থ হল অনেক ভালো এই রকম ইনি মাচাম ইনি মাচাম অর্থ হলো এই রকম কি করব মাও বুয়াট মাউ বুয়াট অর্থ হলো কী করবো শুধু এইটা ইনি সাজ্জা ইনি সাজ্জা শুধু এইটা হিসাব বা গণনা করা এটা হলো ক্যারা ক্যারা অর্থ হলো হিসাব বা গণনা করা এইটা টান দিন ইনি তারে ইনি তারে অর্থ হলো এইটা টান দিন বাঁকা বেঙ্কো বেঙ্কো অর্থ হলো বাঁকা ধোলাবালি আব আবো আব অর্থ হলো ধোলাবালি চালাক পাণ্ডাই পাণ্ডাই অর্থ হল চালাক বা বুদ্ধিমান দেখাও আগে তঞ্জু ডলু তঞ্জু ডলু এটা কি আফাহিনি আফাহিনি অর্থ হলো এটা কি তো ভি এই ছিল আমাদের আজকের কালেকশন আশা করি এই টি মাধ্যমে আপনারা সহজে পান মালয়েশিয়ান ভাষার বেসিক শব্দের অর্থ এবং শব্দের অর্থগুলি বুঝে নিতে পারছেন আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকবে এই ধরনের নতুন নতুন ভিডিও দেখতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি ভিজিট করবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুল করবেন না